السلام عليكم ورحمة الله وبركاته. جي تاهلا আমাদের বিষয়বস্তু কি ওর একটা কথা বলতে হবে ক্লাসে ঈমান আর আমল দুইটা জিনিস ঈমান আর আমল আলহামদুলিল্লাহ তাহলে আমাদের সবার ভিতরে ঈমানও আছে সবার ভিতরে আমলও আছে আছে না আলহামদুলিল্লাহ এই দুইটা কি ভালো জিনিস না খারাপ জিনিস আলহামদুলিল্লাহ ঈমানও ভালো জিনিস আমলও ভালো জিনিস তো যেখানে ভালো জিনিস আছে দুইটার বিপরীতে খারাপ জিনিসও আছে না যেখানে রাত আছে সেখানে দিন আছে যেখানে আলো আছে সেখানে অন্ধকারও আছে তাহলে ঈমান ভালো জিনিস তাহলে ঈমানের বিপরীতে একটা খারাপ জিনিসও আছে সেটা কি বলেন তো দেখি ওরে এবার দেখে আর পারে না জি সবাই বলেন না কি ঈমানের বিপরীত জিনিস কি বিপরীত জিনিস না জানলে কেমনে হবে আপনি যদি রাত না চিনেন তা আপনি দিনও চিনতে পারবেন না আপনি দিন না চিনলে রাতও চিনতে পারবেন না কারণ বিপরীত জিনিস না চিনলে আপনি সঠিক জিনিস চিনা সম্ভব হয় না তো এখন ঈমান শিখবেন ঈমানের উল্টা ঈমানের বিপরীতটা খারাপটাও তো জানতে হবে তাহলে খারাপটা কি কুফর ঈমানের বিপরীত কি কুফর কুফরের বিপরীত কি ঈমান মাশাআল্লাহ এটা আগে মনে রাখবেন ক্লাস শুরু করার আগে আগে সূত্র শিখতে হবে বীজগণিতের অঙ্ক করবেন সূত্র শিখেন নাই এখন আপনি ওখানে যাই এ প্লাস বি হোল স্কয়ারে সূত্র মিলাইতে পারেন না এ কিউব প্লাস বি কিউবের সূত্র মিলাইতে পারেন না তাই আর অঙ্ক কেমনে করবেন এজন্য আগে সূত্র মুখস্থ করে ফেলতে হবে তাহলে ঈমানের বিপরীত কি কুফর এটা মুখস্থ করতে হবে ঈমানের বিপরীত কি কুফর কুফরের বিপরীত কি ঈমান তাহলে ঈমান আছে যেখানে কুফর আছে সেখানে না কুফর নাই সেখানে ঈমান আছে যেখানে কুফর নাই সেখানে কুফর আছে যেখানে ঈমান নাই সেখানে এটা দুটো বিপরীত জিনিস ঈমান থাকলে কুফর থাকবে না কুফর থাকলে ঈমান থাকবে না একটা আরেকটার সাথে বিপরীত আচ্ছা এবার আসেন শিরিক চিনেন শিরিক নাম শুনছেন কোনোদিন এই আনন্দপুরের দিকে নোয়াখালীর দিকে শিরিক আছে আচ্ছা তাহলে তো আপনারা জানেন সবে ওয়াজ দেখবেন যে সবে জানেন আপনারা অজানা কিছু নাই আচ্ছা শিরিক ভালো জিনিস না খারাপ জিনিস মাশাআল্লাহ দেখছেন সব জানেন তাহলে শিরিকের বিপরীতে ভালো জিনিসও তো একটা আছে সেটা কি ওরা এবার জানে না আগে দেখছি খারাপটা জানে না এবার দেখে ভালোটা জানে না তো সমস্যা তাহলে শিরিকের বিপরীত ভালোটা কি তাওহীদ এগুলো ভালোটাও খারাপটা দুটো জানতে হবে তাহলে শিরিক জানছেন তাওহীদ জানেন নাই তো শিরিক জানা হয় নাই শিরিকে বুঝেন নাই তাহলে তাওহীদের বিপরীত কি শিরক শিরকের বিপরীত তাওহীদ তাহলে তাওহীদ আছে যেখানে শিরিক নাই সেখানে শিরিক আছে যেখানে তাওহীদ নাই সেখানে মাশাআল্লাহ শিখে গেছে সব আচ্ছা এবার বলেন সুন্নত চিনেন কিনা সুন্নত নাম শুনছেন সুন্নত সুন্নত কি ভালো জিনিস না খারাপ জিনিস আচ্ছা সুন্নতের কিছু মনে হয় ভালো কিছু মনে হয় খারাপ কিছু ভালো সুন্নত কিছু খারাপ সুন্নত এরকম আছে তাহলে সুন্নত আগাগোড়া সবে ভালো কি বলেন ভালো না আচ্ছা ভালো এটার বিপরীত আর একটা খারাপ আছে খারাপটা কি ওরা এবার পারে না এক জায়গায় দেখি ভালোটা চিনে না আরেক জায়গায় খারাপটা চিনে না তো সমস্যা ভালোটা চিনলে খারাপটাও চিনতে হবে খারাপটা চিনলে ভালোটাও চিনতে হবে তাহলে সুন্নতের বিপরীত কি বেদাত বেদাতের বিপরীত সুন্নত তাহলে সুন্নত আছে যেখানে বেদাত নাই সেখানে বেদাত আছে যেখানে সুন্নত নাই সেখানে এগুলো বিপরীত জিনিস বুঝতে হবে এখন আসেন ভালো জিনিস শিখছেন খারাপ জিনিস শিখেন নাই অজু কেমনে করতে হয় অজু করার পদ্ধতি শিখছেন অজু অজু করতে গেলে আগে এটা ধুইতে হয় হাত কবজি পর্যন্ত ধুইতে হয় কুলি করতে হয় নাকে পানি দিতে হয় মুখ ধুইতে হয় হাত ধুইতে হয় মাথা মাসে করতে হয় পা ধুইতে সব শিখে গেছেন আলহামদুলিল্লাহ কিন্তু অজু কেমনে ভাঙ্গে সেটা শিখেন নাই অজু করা শিখছেন কিন্তু অজু কেমনে ভাঙ্গি যায় সেটা কিন্তু শিখেন নাই এই লোকে জীবনে একবার অজু করলে আর মৃত্যু পর্যন্ত অজু করা লাগবে না লাগবে লাগবে না কারণ সে তো জানেই না কেমনে অজু ভাঙ্গে তার অজু ভাঙব কিভাবে কারণ সে তো অজু করা শিখছে অজু ভাঙ্গা শিখে নাই
ভালোটা শিখছে ওযু করা শিখছে কিন্তু ওযু কেমনে ভাঙে এটা কিন্তু সে শিখে নাই সে জানে না তাহলে সে বাথরুমে যাইব তার ওযু ভাঙবে না সে রাতে ঘুমাইব তার ওযু ভাঙবে না কারণ সে তো এটা জানেই না ওযু কেমনে ভাঙে আমাদের দেশে আপনাদের এদিকে নাই মাশাআল্লাহ অনেক জায়গায় আছে এক শুক্রবারে ওযু করলে আরেক শুক্রবার পর্যন্ত ওযু ভাঙে না এরকম মুসল্লি দেখছেন এই শুক্রবারে একবার ওযু করে পরবর্তী শুক্রবারে আরেকবার ওযু করে মাঝখানে আর ওযু করে না তাহলে এদের ওযু মাঝখানে আর কি ভাঙে না সপ্তাহে একবার ভাঙে খালি সপ্তাহে একবার ওযু করলে আর পুরো সপ্তাহ ওযু করা লাগে না তাহলে যেই লোক ওযু শিখছে ওযু ভঙ্গের কারণ শিখে নাই এই লোকের জীবনে কোনোদিন ওযু ভাঙার সম্ভাবনা নাই তাহলে ওযু যেমন শিখা ফরজ ওযু ভাঙার কারণ শিখাও ফরজ কারণ ওযু ভাঙার কারণ না শিখলে আপনি বিনা ওযুতে সারা জীবন নামাজ পড়বেন আপনাকে যদি বলি চাচা আপনি ওযু করেন না কবে যে আরে মিয়া আমার ওযু কি হয়েছে আমি রাত্রে ঘুমাইছি আমার ওযুর কি সমস্যা চাচা আপনি যে বাথরুমে গেছেন তো বাথরুমে গেছি আমার ওযুর কি হয়েছে কারণ আপনি তো জানেন না ওযু কেমনে ভাঙে তাহলে নামাজ শিখা যেমন ফরজ নামাজ কেমনে ভাঙ্গি যায় সেটা শিখাও ফরজ রোজা শিখা যেমন ফরজ রোজা কেমনে ভাঙ্গি যায় সেটা শিখাও ফরজ তাহলে বোঝা যায় ভালো জিনিস শিখা যেমন ফরজ ওই জিনিসের বিপরীত জিনিস শিখাটাও কি ফরজ এক সাহাবি ছিলেন হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বলছি সাহাবিটার হুজাইফা এটা মনে রাখবেন হুজাইফা এই সাহাবিটার নাম খুব ভালো করে মনে রাখবেন কারণ এই সাহাবিটা হলেন সাহিবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল গোপন কথার ভান্ডার এই সাহাবীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন কথাগুলা বলতেন এই সাহাবীর কাছে মুনাফেকদের তালিকা মুনাফেকদের লিস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছেন এই সাহাবি জানতেন কে কে মুনাফেক নাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে বলে দিছেন এই হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কানান নাসু ইয়াসআলুনা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররে মাখাফাতা আন ইউদরিকানি হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হুজাইফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে দেখতাম কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভালো জিনিস সম্পর্কে প্রশ্ন করত ভালো জিনিস সম্পর্কে জানতে চাইতো কেউ এসে বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন ইসলামের মধ্যে কোন জিনিসটা কল্যাণকর কোন জিনিসটা ভালো আমাকে একটু বলে দেন কেউ এসে বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ কোন আমলটা আমার আল্লাহর কাছে বেশি বেশি প্রিয় ওই আমলটা একটু আমারে বলে দেন কেউ এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন ইদা আমালতুহু দাখালতুল জান্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না নোয়াখালীতে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগে না এ লাগে তা আপনারা বলেন না দেখি যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হবে প্রত্যেকবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হবে না কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দরুদ পড়তে কোনোদিন কষ্ট করা কষ্ট মনে করা যাবে না বারবার পড়তে হবে প্রতিবার সংক্ষিপ্ত না পুরাটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কেউ এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন ইদা আমালতুহু দাখালতুল জান্নাহ আমাকে এমন কিছু আমল শিখাই দেন যে আমলটা করলে আমি সোজা জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ অর্থাৎ প্রত্যেকে আসি আসি আমি দেখি খালি ভালো জিনিস জিজ্ঞেস করে খারাপটা কেউ জিজ্ঞেস করে না ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররে আমি হুজাইফা ঠিক করলাম সবাই খালি ভালো জিনিস জিজ্ঞাসা করে আমি হুজাইফা ভালো জিনিস জিজ্ঞাসা করব না আমি খালি খারাপ জিনিস জিজ্ঞাসা করব
আমি সব সময় কি জিনিস জিজ্ঞেস করব খারাপ জিনিস কারণ কি মাখাফাতা ইউদরিকানি কারণ আমার সব সময় ভয় লাগে আহারে এতদিন খারাপের মধ্যে ছিলাম খারাপের মধ্যে ছিলাম শিরকের মধ্যে ছিলাম কুফরের মধ্যে ছিলাম খারাপ জায়গায় ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে খারাপ জায়গা থেকে আমাকে ভালো জায়গায় নিয়ে আসছেন আবার যদি ওই খারাপ রাস্তাগুলো না চিনি কোন সময় না আবার ওই খারাপ দিকে চলে যাই আমরা যখন মাহফিলে যাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো মাহফিল থেকে রওনা দেওয়ার সময় ওনাদেরকে জিজ্ঞাসা করি ভাই আপনাদের এদিকে রাস্তা কোনটা ভালো কোনটা খারাপ দুই ধরনের ভালো খারাপ আছে এক ধরনের ভালো হলো রাস্তা ভালো আরেক ধরনের ভালো খারাপ হলো রাস্তায় চিন্তাই ডাকাতির সম্ভাবনা আছে আমাদেরকে বলে দেয় যে শায়েক শুনেন খবরদার এই রাস্তা দিয়ে কিন্তু যাবেন না এই রাস্তা দিয়ে দূরে হলেও এখান দিয়ে যান কারণ রাস্তা এটা খুব খারাপ তাহলে রাস্তা এটা সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে আর রাত ১২টা একটাই আমি রওনা দিয়ে দিই তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে এই জন্য হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সব সময় খারাপ রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করতাম কারণ যদি খারাপ রাস্তাগুলো না চিনি খারাপ পথগুলো না চিনি তাহলে যে কোনো মুহূর্তে আমি আবার খারাপের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে এখন আপনাদের প্রথম সৃজনশীল টেস্ট নিলাম কোনোটা ভালোটা চিনছেন খারাপটা চিনেন নাই আবার কোনোটা খারাপটা চিনছেন ভালোটা চিনেন ইমান চিনছেন ভালোটা কিন্তু ইমানের বিপরীতে খারাপটা চিনেন নাই আবার শিরিক চিনছেন খারাপটা শিরিকের বিপরীতে ভালোটা চিনেন নাই আবার সুন্নত চিনছেন ভালোটা সুন্নতের বিপরীত বেদাত যে খারাপটা ওইটা চিনেন নাই কি এটা হয়েছে না তাহলে বোঝা গেল প্রথম কথা হলো ভালোটা যেমন শিখবেন সাথে সাথে ভালোটার বিপরীত খারাপটাও শিখে নিবেন দুইটাই শেখা লাগবে না আপনি ভালো করতে যায় কোন সময় খারাপটা করে বসে থাকবেন তারও পাইবেন না তাহলে আজকে আমাদের আলোচনা খারাপের দিকে যাব না আজকে আলহামদুলিল্লাহ আনন্দপুরের মানুষও ভালো আজকের আলোচনা হবে কি ভালো দুটা জিনিস নিয়ে একটা হলো ঈমান আরেকটা হলো আমল আচ্ছা এবার বলেন একজন মানুষ আনন্দপুরের একজন বলতেছে আমি একটু আমেরিকা যাব কোথায় যাবে আমেরিকা যাবে তো আমেরিকা যাইতে হলে তার কয়টা জিনিস লাগবে বলেন আমাদের দেশের লোকেরা সব বিদেশ থাকে না তো এটা তো আপনারা ভালো করে জানার কথা আমি ওদিন কুড়িগ্রাম গেছি ভুরুঙ্গা মারে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনাদের এলাকায় কয়জন বিদেশ থাকে কয় না আমাদের এই এলাকায় তেমন কেউ বিদেশ থাকে না তা আমি বললাম যে আমাদের তো গ্রামের দেশের লোক খুঁজে পাওয়া যায় না সব আলহামদুলিল্লাহ বিদেশ তো তাহলে আপনারা তো সব ভালো জানার কথা আমেরিকা যাইতে চায় বা মালয়েশিয়া যাইতে চায় বা সৌদি আরব যাইতে চায় বা হজ করতে যাইতে চায় তা তার কয়টা জিনিস লাগবে প্রথম বলেন যে দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস দুইটা জিনিস লাগবে এক নম্বরে ওই লোকটার পাসপোর্ট বানাইতে হবে পাসপোর্টটা আবার দেশে পাসপোর্ট হলে হবে না ইন্টারন্যাশনাল পাসপোর্ট বানাইতে হবে ওই পাসপোর্টটার আবার মেয়াদ থাকা লাগবে পাসপোর্ট আছে মেয়াদ নাই এই পাসপোর্টে কাজ হবে না পাসপোর্ট আছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে পাঁচ বছর মেয়াদ ছিল শেষ হয়ে গেছে এরপর আর রিনিউও করে নাই মেয়াদ নাই তো এই পাসপোর্ট দিয়ে যাইতে পারবো পারবে না এবং বর্তমানে আইন আছে হজের তারিখ থেকে পরবর্তী ৬ মাস ওই পাসপোর্টের আপনার মেয়াদ থাকা লাগবে না আপনি হজেও যাইতে পারবেন না আচ্ছা এবার আপনার পাসপোর্ট আছে ইন্টারন্যাশনাল মেয়াদও আছে সব আছে কিন্তু ভিসা নাই এবার যাইতে পারবেন খালি পাসপোর্ট লই যদি এয়ারপোর্টে যাই বলেন আমি একটু আমেরিকা যাব আপনারা যাইতে দিবে আরে আমেরিকা দূরের কথা ইন্ডিয়া যাবেন তাও আপনারা যাইতে দিবেন না পাসপোর্ট থাকলে কি লাগবে পাসপোর্টের সাথে ভিসাও লাগবে তাহলে এক দেশ থেকে আরেক দেশে যাবেন কাছাকাছি দেশ খালি মাঝখানে তার কাটার একটা বেড়ি এখান থেকে ওখানে যাবেন এই পার থেকে এই পার বাংলা থেকে ওই পার বাংলা যাবেন তাও জিনিস লাগতেছে কয়টা দুইটা এই দুইটা ছাড়া কোনো ক্রমে আপনি বর্ডার অতিক্রম করতে বৈধভাবে পারবেন না এই দুটা অবশ্যই লাগবে তাহলে আমি আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে কোথায় যেতে চাই জান্নাতে যেতে চান না এরকম কেউ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আসহাবুল জান্না হিসাবে কবুল ও মঞ্জুর করেন তাহলে জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগবো জি এবার বলেন
জান্নাতে যাইতে হইলেও জিনিস লাগবে কয়টা দুইটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাত আন্না লাহুম জান্নাত সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ বলেন না আল্লাহর কথা যতবার শুনবেন ততবার সুবহানাল্লাহ কইবেন কার কথা এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যতবার শুনবেন সুবহানাল্লাহ বলবেন আল্লাহু আকবার বলবেন এটা জিকিরের মজলিস জবানে জিকির অব্যাহত থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আয়াত শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলে আল্লাহর জিকির করতে হবে আবার আয়াত একটা বলি আমি যদি বলি ঠিক কিনা একটা আয়াত বললাম আয়াত বলি যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ঠিক কিনা আপনারা বলেন ঠিক আমারও ঈমান গেছে আপনাদেরও ঈমান গেছে সব ঈমান হারা হই বাড়ি যাবেন আল্লাহর আয়াত বলার পরে আবার যাচাই করার ক্ষমতা কে দিছে ঠিক না বে ঠিক আল্লাহর আয়াত 100% ঠিক দুনিয়ার মানুষ সবাই মিলেও যদি কইবে ঠিক তাও ঠিক কি বলেন সুতরাং আল্লাহর আয়াত বলি যাচাই করা যাবে না ঠিক কিনা জিজ্ঞাসা করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস বলি যাচাই করা যাবে না ঠিক কিনা এটা বলা যাবে না আবার জিকিরের মজলিসে ওয়াজের মাহফিলে সবাই চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ এটা বলা যাবে না এটা সুন্নতের খেলাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার জিকির করছেন ওয়াজ করছেন সাহাবায়ে কেরাম ওয়াজ করছেন তাবেঈনে কেরাম ওয়াজ করছেন তাবে তাবেঈনে কেরাম ওয়াজ করছেন কিন্তু ওয়াজের মধ্যে বলেন না চিল্লাইয়া কোন সবাই সুবহানাল্লাহ আসমান জমিন পাটাই কোন আল্লাহু আকবার এইগুলা বলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নির্দেশ দেন নাই এটা আপনি নিজের থেকে বলবেন বক্তা কোনো অর্ডার করবে না কমান্ড করবে না আপনি বলবেন কিসের থেকে নিজের থেকে নিজের ভিতর থেকে জিকিরের মজলিসে জিকির করবেন জিকির অব্যাহত থাকবে কিন্তু বক্তা আপনাকে শোনাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বক্তা নিজস্ব কোনো কথা ওয়াজ মাহফিলে শোনানো যাবে না বলাও যাবে না বলতে হবে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে বলে দিচ্ছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাত আন্না লাহুম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার রাসূল দুনিয়ার ওই মানুষগুলোকে আপনি সুসংবাদ শুনাইয়ে দেন ওয়াবাশশির সুসংবাদ শুনাইয়ে দেন কিসের সুসংবাদ আন্না লাহুম জান্নাত কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার জন্য জান্নাত তৈরি করে রাখছেন জান্নাত কি বানানো আছে না আপনারা গেলে বানাইবে কি বানানো আছে কি না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাই রাখছেন আপনারা গেলে যে তোমরা একটু বসো অপেক্ষা করো আমি একটু জান্নাতটা রেডি করে লই কি আল্লাহ পাক এটা বলে বসায় রাখবেন আল্লাহ আকবার এখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত তৈরি করে রাখছেন আল্লাহ পাক বলেন উইদ্দাত 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 মানে তৈরি করা আছে প্রস্তুত করা আছে রেডি করা আছে লিল মুত্তাকিন লিল মুত্তাকিন জান্নাত হলো লিল মুত্তাকিন আর জাহান্নামও রেডি করা আছে উইদ্দাত লিল কাফেরিন কাফেরের জন্য জাহান্নামও রেডি করা আছে মুত্তাকিনের জন্য জান্নাতও রেডি করা আছে এখন আমরা সবাই সেই জান্নাতে যেতে চাই আল্লাহ পাক বলেন আপনি মানুষগুলোকে সুসংবাদ শোনাই দেন এদের জন্য জান্নাত বানানো আছে তবে সবাইরে ঢুকতে দেওয়া যাবে না এই জান্নাতে সবাইকে ঢুকতে দেওয়া হবে না ঢুকতে হলে কি লাগবে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু এক নম্বরে লাগবে ঈমান আমানু হতে হবে এক নম্বরে হওয়া লাগবে কি ইমানদার ইমানওয়ালা ইন্টারন্যাশনাল পাসপোর্টওয়ালা যেই পাসপোর্টের মেয়াদ জান্নাতে পৌঁছা পর্যন্ত থাকব যেই পাসপোর্ট দিয়ে জান্নাতে ঢুকা যাইব এইরকম তাওহিদওয়ালা পাসপোর্ট মানে খালি আবু জাহেল আবুল আহাবদের মতো ইমানওয়ালা না তাওহিদওয়ালা তাওহিদওয়ালা পাসপোর্ট লাগবে এক নম্বরে আমানু ইমান লাগবে কি লাগবে ইমান ওয়া আমিলুস সলিহাত দুই নম্বরে যেটা লাগবে সেটা হলো আমলে সালেহ আমলে সালেহ
এখন একজনের কাছে ঈমান আছে আমল নাই কি এই লোক জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাক বলেন দুটেই লাগবে ঈমানও লাগবে আমল সালেও লাগবে একজন ঈমান আনি বসে রইছে জান্নাতে যাইবো কয় রে মিয়া নামাজ না পড়লে কি হইছে আমার ঈমান খুব মজবুত ঈমান স্ট্রং নামাজ লাগবে নাকি আমার ঈমান ঠিক আছে কি বলা না এরকম কিছু ভাই তো নামাজ না ঈমান কেমনে ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে নামাজকে ঈমান শব্দ দিয়ে কোরআনে কারিমে বলছেন সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করেন না এখানে ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহ সকল মুহাদ্দিসিনে কেরাম বলেন ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম আই সলাতাকুম আল্লাহ তোমাদের সালাত নষ্ট করেন না এখানে ঈমান অর্থ সালাত ঈমান অর্থ সালাত আল্লাহ পাক সালাত না বলি ঈমান বলছেন তাহলে সালাত আর ঈমান নামাজ আর ঈমান একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকে ওয়াল কুফরে তারকাস সালাহ ঈমানদারের মাঝে আর মুশরিকের মাঝে কাফেরের মাঝে পার্থক্যটাই হলো তারকাস সালাহ সালাত ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া ঈমানদার নামাজ ছাড়ে না কাফের নামাজ ছাড়ি দে ঈমানদার নামাজ ছাড়ে না মুশরিক নামাজ ছাড়ি দে পার্থক্যটাই হলো তারকাস সালাহ তো সালাতে না ঈমান আছে কেমনে তাহলে ঈমান যেমন লাগবে জান্নাতে যাইতে হলে আমলও তেমন লাগবে দুটেই যদি থাকে তাহলেই আল্লাহর জান্নাতে ঢোকা যাবে সূরা আল বুরুজ সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার দালিকাল ফাউজুল কাবীর সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু যে মানুষগুলার ঈমান আছে ওয়া আমিলুস সালিহাত আমলে সালেহ আছে লাহুম জান্নাত এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় রেখেছেন সুবহানাল্লাহ তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাত বানাইছেন এই জান্নাত শুধু আল্লাহ নহর দিয়ে ভর্তি করে রাখছেন কোনটা দুধের নাহার কোনটা মধুর নাহার কোনটা সারাবান তহুরার নাহার শুধু নাহার আর নাহার মনোরম দৃশ্য আল্লাহ জান্নাতে বানায় রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন দুনিয়াতে কোনো মানুষ টাকাওয়ালা হয়েছে টাকাওয়ালা হওয়ার অর্থ সে সফল না একজন মানুষ বিরাট জ্ঞানী হয়েছে পণ্ডিত হয়েছে অনেক সার্টিফিকেট অনেক ডিগ্রি অর্জন করছে এই মানুষও সফল না একজন মানুষ বিশাল পদবীর চাকরি পাইছে বিশাল পদে নির্বাচিত হয়েছে ক্ষমতাও পাইছে আল্লাহ বলেন এই মানুষও সফল না জালিকাল ফাউসুল কাবীর কোন মানুষ যদি ঈমানটা ঠিক করতে পারে আমলটা ঠিক করতে পারে জালিকাল ফাউসুল কাবীর এটাই হলো সবচেয়ে বড় সফলতা সুবহানাল্লাহ এটার চেয়ে সফলতার আর কোনো জিনিস নাই দ্বিতীয় কোনো জিনিস নাই এটা যে ঠিক করে নিতে পারছে তার দুনিয়া আসাও সফল আখেরাতও সফল আর যার ঈমান আর আমল ঠিক করতে পারে নাই তার দুনিয়াতে আসাও বৃথা আখেরাতও বৃথা